নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন আরেকটা দিন শুরু করলাম, রান্না বান্না প্রায় কমপ্লিট। আজকে মঙ্গলবার যেহেতু, সেহেতু আমাদের আমিষ তো নেই, আজকে নিরামিষ পুজোটা করছি না, কিন্তু আজকে নিরামিষই খাচ্ছি। ডাল করেছি, ভাত করেছি, এখন একটু আলু ভাজবো, আর গজার খাবার দিয়ে দিয়েছি। গজার সঙ্গে আর আমিষ নিরামিষ করিনি। আর আমাদের আজকে সকালবেলা যে ব্রেকফাস্টটা, সেটা কি হয়েছে তোমাদের দেখাই। চলো, লুচি খাওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে আলুর ছেচকি, মানে সাদা আলুর তরকারি। আর এখানে দেখো গজা ভার্সেস মা চলছে, শুধু মার পেছন পেছন। জানো এত বদমাশ। এবার আমি আলুটা কাটবো, আমার এটা তো ব্যবস্থা করতে হবে, খবর দিতে হবে, ভুলেই যাচ্ছি। দেখো আজকে রান্নাঘরে কিছুই সেরকম কাজ নেই, ডাল আর আলু ভাজা। ডাল আমার কড়াই ছিল, একটু গরম করতে হবে। এইটা কবে থেকে জানো মাছ পড়ছে আমার, ভুলেই যাচ্ছি, ভুলে যেতে যেতে এখন কুচো চিংড়িটা বোধহয় ফেলেই দিতে হবে। অনেকগুলো কুচো চিংড়ি রয়েই গেছে, কবে থেকে মনেই করতে পারি না। যখনই আর কিছু করতে যাই তখনই শীতকালে রান্নাঘরে বলি না, শীত গ্রীষ্ম বারো মাসই আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। কী ঘুম আমার বেড়েছে জানো, ভাবতে পারবে না। এই যে অ্যালার্জির ওষুধটা খাচ্ছি না, অ্যালার্জির ওষুধে বোধহয় ঘুম হয়, বোধহয় কী ঘুম তো হয়ই, সমানে ঘুমোচ্ছি, মুখ খুলে যাচ্ছে আমার ঘুমিয়ে ঘুমিয়ে, খাওয়া দাওয়া বন্ধ, ঘুম খালি ঘুম, শুচ্ছি আর ঘুমোচ্ছি। অন্যান্য সময় আমি রাত্রেবেলা একটু নাটক দেখি, বাংলাদেশের নাটক দেখি, গান শুনি, অনেক কিছু করি, কিন্তু এখন আর কিছুই করতে পারছি না। নাটক দেখতে দেখতে নাক ডাকি, আর তারপর শুয়ে পড়ি, কী করবো। দুপুরবেলা রাত্রিবেলা খালি ঘুমোচ্ছি, চান্স পেলেই শুয়ে ঘুমোচ্ছি। দুটো গান খুব শুনছি, খুব ভালো লাগছে আমার, পণ্ডিত দেবজ্যোতি বোসের গান অসাধারণ লাগছে। কিছু কিছু গান না আনকমন, আমরা হয়তো শুনিই নি, কিন্তু হঠাৎ করে খুব ভালো লেগে যায়। বইছে বাতাস হইছে কেন শুধু প্রতিক্ষণ উঠছে কত ঢেউ বুকের মাঝে গানটা গিয়েছে রাঘব চট্টোপাধ্যায়, সুর করেছেন উনি। কালকে আবার চন্দন ওই গানগুলো শুনছিল, ওইগুলো খুব ভালো লাগে আমার, পঙ্কজ দাসের। চিঠি আই হ্যায় আই হ্যায় চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায় বতন সে চিঠি আই হ্যায় বড়ে দিলোঁ কে বাত হমনে নজর কো ইয়াদ বতন কি চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়। পঙ্কজ দাসেরই আরেকটা গান আমার খুব ভাল লাগতো, তোমরা শুনেছো কিনা আমি জানি না, যে যদি কেউ শুনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও, আমার খুব ভালো লাগতো। আমার না ছোটবেলা থেকেই খুব বিরহের গান শুনতে ভালো লাগে জানো, মান্নাদের গান, যার জন্য আমার খুব ভালো লাগতো। আলু ভাজাটা হোক, ততক্ষণ আমি শাখাটা একটু পরিষ্কার করে ফেলি। এ দেখো, এই দেখো আরেকজন এসে গেছে, আমার হুদো হুদো এসে গেছে গো। এটা তোর জিনিস নয় কিন্তু, হ্যাঁ এটাকে নিয়ে তুই কাদা মারিস না। কালকে আমার আর করা হয়নি, অনেকদিন ধরে ভেজানো রয়েছে, মানে কালকে থেকে দেখো পুরো নতুন হয়ে যায়, একদম উঠে গেছে। অনেকদিন ধরে ভেজা, মানে একদিন পুরো গোটা টানা ভেজানো ছিল বলে আর বেশি ঘষতেই হচ্ছে না। হই গেছি হই গেছি, ধুয়ে এনে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো পুরো সাদা, একদম এরমভাবে করলে পুরো সাদা হয়ে যায়। আরেকবার করেছিলাম আমি, তখন হচ্ছে তোমার আমরা হাইল্যান্ডে ছিলাম, সেই করেছিলাম আর এই করলাম,
আমার তো রেগুলার করা হয়ই না। মা লঙ্কা নেই নাকি? ও এটাই করে রেখেছো? আমিও তাই ভাবছি বাবা, আমার মা কাজ করে গুছিয়ে রেখেছে, রোজ এটা অবশ্য করে, লঙ্কা আসলে কেটে এটার মধ্যে ঢুকিয়ে রাখে সুন্দর করে। আমি যা বলছি লঙ্কা অনেকগুলো তো দেখলাম, কোথায় গেল লঙ্কা আমার? আমাদের আবার 5 তারিখে তাপসের জন্মদিন আছে, সেখানে যেতে হবে, ঠাকুরকে ডাকি, এভাবেই কেটে যাক বলো, আনন্দ করে হইচই করে জীবনটা। দেখো দুঃখ সবার মধ্যেই আছে, আমাদের প্রত্যেকের মধ্যে দুঃখ আছে, যন্ত্রণা আছে, না পাওয়ার যন্ত্রণা আছে, হারানোর যন্ত্রণা আছে, কিন্তু সেইগুলোকে মনে রেখে জীবনটা কাটানো যাবে না, তাতে জীবনটা বড্ড বেশি কঠিন হয়ে যাবে, বোঝা মনে হবে। তাই ওইগুলোকে যদি ভুলে থাকা যায় যতটা, ততটাই আমাদের জন্য মঙ্গল, আমার মনে হয় তাই। আমি সেই জন্য খুব একটা ভাবি না। জীবনটাকে উপভোগ করে যাওয়া, আজ আছি কাল থাকবো কিনা জানি না, কাজেই ওই কী পেলাম কী পেলাম না তার হিসেব মেলাতে গিয়ে ভুল সব দেখে মন খারাপ করে বসে থাকার কোনো মানে নেই, এটা আমার মনে হয়। তাই জন্য আমি অত ভাবি না, জীবনের যা আসছে সেটাকেও হাসি মুখে নিই। হ্যাঁ কষ্ট অবশ্যই হয়, কষ্ট যখন হয় কষ্টটুকুনি সাময়িক রাখি, তারপরে ভুলে যাই, আর এইরকম হইচই করে আনন্দ ফুর্তি করে থাকতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সারাক্ষণ যদি তুমি আমাকে মজা দিয়ে রাখতে পারো, হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি লোকজন, আসলে কি 51 পরিবারে বড় হয়েছি, তো 51 মানে কি সবাই যে একসাথে আমরা ছিলাম তা না, আমাদের বাড়িতে আমি আমরা মানে আমরা আমার বাবা মা আমি আমার এক পিসি পিস্তত দাদা ছোটো কাকা আমরা সব একসাথেই থাকতাম। তারপরে ধরো বছরে আসা যাওয়া লেগেই আছে, সব জ্যাঠাদের পিসিদের আমাদের বাড়িতেই আসতো, যেহেতু ওখানে দাদু ঠাকুমা সবাই থাকতেন, তো সেই জায়গা থেকে ওনারা আমাদের বাড়িতেই আসতেন, ফলে গম গমে একটা পরিবেশে আমরা বেড়ে উঠেছি, বড় হয়েছি, কোনোদিন একা থাকিনি। বাবা যখন সুযোগ পেয়েছিল এদিক ওদিক সেদিক বাড়ি ফ্ল্যাট মানে বাড়ি করবার জমি জমি পাচ্ছিল, সেই সময় সাংবাদিকদের জমি দেওয়া হচ্ছিল সল্টলেকে, তখন আমার কি মন খারাপ, বাবা যদি সল্টলেকে চলে যায় তাহলে আমি তো বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তা বাবা যথারীতি যায়ও নি, বাবাও আমাদেরই মতো আমারই মতো যে না ছেড়ে গেলে ওরা ওদেরকে কে দেখবে, সেই জায়গা থেকে বাবা যায়নি, ফলে ওইটা আমাদের রক্তের হয়ে গেল আর কি। এখন একা থাকা আমার কাছে খুব কঠিন ব্যাপার, তার থেকে মনে হয় যে 5টা লোক আসুক, শরীর আমার এত খারাপ ছিল 31st, তারপরেও আমাকে সেদিনকে তাই নন্দিতা বলছে দিদি তুমি এই এই শরীর নিয়ে কী করে আমাদের সঙ্গে হাসলে, সারাটাক্ষণ হাসি মুখে কী করে থাকলে তোমার কি ধৈর্য? আমি ভুলে থাকি, আমার শারীরিক কষ্ট মানসিক কষ্ট কিছুই তখন আর কষ্ট মনে হয় না, সবাই মিলে আসলে ঠান্ডাটাই আমি উপভোগ করতে পারলাম না সেভাবে এইবারে, যখনই দেখছি খুব ঠান্ডা লাগছে সবাইকে বলছি একটু আয় না রে গল্প করি, গল্প করলে ঠান্ডাটা দেখলেই তো, আমাদের বাড়িতে মানে লেগেই আছে পিকনিক, শুধুমাত্র শীতটা সকলেরই তখন মনে হচ্ছে কম লাগছে, সবাই মিলে হইচই করে কাটিয়ে দিচ্ছে, রান্নাবান্না হচ্ছে, ভালো লাগে, ভালো লাগছে, মানে এইগুলোই তো থাকবে বলো আর কি থাকবে। আমি একটা মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউ দেখেছিলাম, উনি বলেছিলেন ওনার বাবা বোধহয় বলেছিল যে এমন কোনো কাজ করবি না যার জন্য তুই মারা যাওয়ার পরে লোকে বলবে গেছে বাঁচা গেছে, এমন কাজ করে যা যাতে দুটো চোখের জল তোর জন্য লোকে ফেলে তুই মৃত্যুর পর। তো ওইটাই আমার মনে হয় যে এমন কোনো কাজ করা উচিত নয় যে তোমার প্রতি লোকের বিরূপ একটা ব্যাপার আসবে, এবার তোমার কপালে থাকলে তুমি বদনাম নেবে সেটা অন্য কথা, কিন্তু তুমি তোমার কাছে এমন কোনো কাজ তুমি তো করো না যাতে তুমি নিজের কাছে ছোট হও, প্রচুর টাকা পয়সা দিয়ে কি সম্মান পাওয়া যায় না, টাকা পয়সায় সুখ আনে শান্তি আনে না, শান্তিটা নিজের ব্যাপার তাই না। দেখবে প্রচুর টাকা আছে, এমন প্রচুর মানুষ আছে যে প্রচুর রোজগার করে, প্রচুর টাকা আছে তাদের, কিন্তু কোথাও যেন একটা অশান্তি, মনে শান্তি নেই, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঠিক বোঝাপড়া নেই, কিংবা বাচ্চাটা মানুষ হলো না, এরকম নানা রকম হয়, অনেক অনেক বড় বড় লোকেদের মানে পয়সাওয়ালা ঘরে আমি দেখেছি হয়, আবার অনেকে ভালোও থাকেন সুখ শান্তিতে থাকেন সেটাও হয়, কিন্তু যারা প্রচুর টাকা হয়েছে তারপরেও শান্তিতে আছে তাদেরকে খোঁজ নিয়ে দেখবে তাদের কিন্তু চাহিদা নেই সেই অর্থে যে আমার আরও চাই আরও চাই, হয়ে গেছে কোনো কারণে সে বড় লোক, কিন্তু চাহিদাটা মানুষকে সর্বনাশ করে দেয়, আর তুমি যখনই অতিরিক্ত কিছু পাবে তখনই তোমার মনে হবে এটা করি ওটা করি সেটা করি, তার থেকে আমি ঈশ্বরকে এটাই বলি যে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে দাও, খুব অতিরিক্ত আমার দরকার নেই, খুব অতিরিক্ত মানেই আমার লোভ আসবে কিংবা মনে হবে এই আজকে এই গয়নাটা কিনে ফেলি, আমি তো ইচ্ছা করলেই কিনতে পারি, আজকে এটা করে ফেলি কালকে সেটা করে ফেলি, একটা পাগলামো ধরা দেখা দেয়।
নিজের প্রতি কন্ট্রোল তো সবার থাকে না, ফলে গণ্ডগোলটা হয়। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যেন ঈশ্বর দেন, এটুকুই আমি চাই। অর্থ অনর্থের মূল কথাতেই আছে, অর্থ প্রয়োজন আছে, বাঁচার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত যে কোনো জিনিসই, অর্থই বলো আর যাই বলো, অতিরিক্ত যখন হয়ে যায় না তখন সেটার মধ্যে একটা গণ্ডগোল দেখা দেয়। সেই জন্য অতিরিক্ত টাকা পয়সাও ভালো না, অতিরিক্ত সুখও ভালো না, অতিরিক্ত শান্তিতে থাকাও আবার বোধহয় ভালো না। যাই হোক, শান্তিটা আবার নিজের ওপর নির্ভর করে। তুমি অনেকে দেখবে ডাল ভাত খেয়েও শান্তিতে আছে, আবার অনেকে দেখবে মাংস ভাত খেয়েও শান্তিতে নেই, ভেতরে 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 অশান্তি। বা শান্তিটা নিজের ওপর, সম্পূর্ণ নিজের ওপর আমার মনে হয়। হ্যাঁ, পারিপার্শ্বিক কিছু প্রভাব তো পড়েই, অবশ্যই পড়ে, কিন্তু সেটাকে ওভারকাম করতে গেলেও নিজেকেই কন্ট্রোলে রাখতে হবে মনটাকে, যে কীভাবে আমি ভালো থাকবো এটা নিজের ওপর নির্ভর করে। আবার জ্ঞান দিয়ে দিলাম, চান্স পে ডান্স। কাজ নেই কাম নেই বসে পড়েছি তোমাদের সঙ্গে জ্ঞান দিতে, কী বলবো বলো। আসলে না কিছুই জ্ঞান নয়, মানে আমাদের আমার একই সময় বসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এগুলো আমার ভেতরকার যে মানে কী বলবো অনুভূতিগুলো প্রকাশ করি, কারোর সঙ্গে মেলে কারোর সঙ্গে মেলে না, তারা আবার কমেন্ট বক্সে দাও না না গৈরিকা এটা ঠিক নয় বা ওটা, সেখান থেকে আবার কিছু শিখি। তোমাদের সঙ্গে তো মাধ্যম এটাই, তাই না, কথা বলার। কাজেই এইগুলো বলে বলে নিজের যে অনুভূতিটা সেটা তোমাদের কাছে শেয়ার করি, তোমরা আবার আমাকে অনেক সময় ঠিক করে দাও যা এটা এরম না এটা সেরকম, আবার শিখিও তার থেকে। অনেক বড় বড় দিদিরা রয়েছে এই পরিবারে, তারা অনেক অনেক কিছু আমাকে শেখান, শিখি, ভালো লাগে, এইভাবেই চলে যাচ্ছি। এখন ভালো আছে, অনেকেই বলছো তোমরা যে এখন ফ্রেশ লাগছে। হ্যাঁ, আসলে এত ঘুমটা আমার কম হচ্ছিলো না, শারীরিক অসুস্থতায়, সেই জন্য মনে হয় আমার চোখ মুখ একেবারে ঢুলতো সবসময়। এখন এত ঘুমোচ্ছি তো ঘুমটা পর্যাপ্ত হচ্ছে, এখন দেখো অনেকটা মুখটা ফ্রেশ হয়েছে, এটা ঠিকই। আর শীতটাও কমছে তো, ফ্রেশ হয়ে উঠছি আস্তে আস্তে। তারপরে গানের ক্লাস করেছি, তারপরে যে আমি ভিডিওটা মানে শেষ করিনি মাথাতেই নেই, তো সেই জন্য এখন শেষ করছি। আমাদের আজকে রাতের মেনু দেখো, চাল আর অরড় ডাল দিয়ে খিচুড়ি আর ডিমের অমলেট, আর মার জন্য আছে আলুর তরকারি আছে একটু, ডাল দিয়ে এই এটা দিয়ে খেয়ে নেবে রাত্রেবেলার মেনু শীতের দিনের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিও। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য অবশ্যই সঙ্গে রাখো, দেখতে থাকো তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সবার পরিবার, গজার পরিবার, মজার পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।